খাবার টেবিলে বসে মাকে ইশারা করল ইহান বাবাকে তার কথাটা বলতে। মা ভয়ে ভয়ে বাবাকে বলল, ইহান 10,000 টাকা চেয়েছিল ওর বন্ধুবান্ধবরা সবাই মিলে কুয়াকাটা ঘুরতে যাবে সেই জন্য। বাবা ইহানের দিকে তাকিয়ে বলল, কবে যাবি? এই তো 5 দিন পর। বাবা খেতে খেতে নিচের দিকে তাকিয়ে বলল, তাহলে এক কাজ কর, 3 দিন দোকানে একটু সময় দে, আমি 3 দিনের জন্য একটু বাইরে যাব, এসে তোকে টাকাটা দেই। ইহান খুশি হয়ে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে ইহান দোকানে গেল। ইহানদের একটা ছোটোখাটো কাপড়ের দোকান আছে। মাঝে মাঝে ইহান দোকানে আসলেও আগে কখনো দোকানে বসেনি, আজকে প্রথম বসল। দোকানে 2টা কর্মচারী আছে, তারা তাকে সব বুঝিয়ে দিচ্ছে। মানে ইহানের কাজ হলো কোনো কাপড়ের কত টাকা লাভ হলো তা লিখে রাখা আর মাঝে মাঝে কাস্টমারকে কাপড় দেখানো। একটা কাস্টমারকে 20টার মতো শার্ট দেখিয়েছে ইহান, তাও সে বলছে, না ভাই আমার পছন্দ হয়নি। ইহান অবাক হয়ে বলে, এতগুলোর মাঝেও পছন্দ হয়নি? উনি বললেন, না। মুখটা গোমড়া করে শার্টগুলো যখন ঠিক করছিল তখন কর্মচারী ছেলেটা হেসে বলছে, ভাইয়া মুখ গোমড়া করে থাকলে হবে না, সবসময় মিষ্টি হেসে কাস্টমারের সাথে কথা বলতে হবে। কিছুক্ষণ পর একটা ছেলে আসে, সে বলল কিছু নতুন ডিজাইনের প্যান্ট দেখাতে। ইহান তাকে কিছু নতুন ডিজাইনের প্যান্ট দেখালো, একটা প্যান্ট পছন্দ করল। প্যান্টটার কেনা মূল্য ছিল 1,200 টাকা, ইহান দাম চাইল 1,500 টাকা। ছেলেটা প্যান্টটা আবার উল্টা পাল্টা করে বলল, 300 টাকায় দেবেন? কথাটা শুনে ইহানের মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু তারপরও নিজের রাগকে সংযমে রেখে মুখে মিষ্টি হাসি এনে বলে, না ভাই এত কম দামে হবে না। কিছুক্ষণ পর এক মহিলা আসলো দোকানের সব শাড়ি দেখে। কিছুক্ষণ পর 2টা শাড়ি পছন্দ করে বলল, আমার স্বামী 3 দিন পর বেতন পাবে, তখন এসে নিয়ে যাব। রাগে সারা শরীর কাঁপছিল ইহানের, কিন্তু তারপরও কিছু বলতে পারছে না, কাস্টমার বলে কথা। মুখে মিষ্টি হাসি এনে বলল, আচ্ছা আন্টি আঙ্কেল বেতন পেলে তারপর এসে নিয়ে যাবেন। একটা ছেলে মনে হয় তার প্রেমিকাকে সাথে করে নিয়ে আসছে। দোকানের কাস্টমাররা যাই দেখায় না কেন, বলে আরও ভালো মানের দেখাতে। শেষে কর্মচারী বলল, এর চেয়ে ভালো মানের নেই। ছেলেটা মুখে বিরক্তি ভাব এনে বলল, ধুর শুধু শুধু এমন একটা ফকিন্নির দোকানে আসলাম। ইহান আর সহ্য করতে পারল না, কাস্টমারের সাথে কথা কাটাকাটি লেগে গেল ইহানের দোকানের কর্মচারী ছেলেটা। কাস্টমারের কাছে মাপ চেয়ে বিদায় করল, ভাইয়া এমন করলে তো ব্যবসা হবে না, প্রতিদিন কত রকম মানুষের কত রকম কথা শুনতে হয়, আজকে আপনি প্রথম আসছেন তো তাই কিচ্ছু জানেন না। দিন শেষে হিসাব করে দেখি লাভ হয়েছে মাত্র 420 টাকা। ইহান 3 দিন দোকানে বসে আর এই 3 দিনে লাভ হয় মাত্র 4,020 টাকা। এই 3 দিনে যে কষ্ট করছে, এমন কষ্ট সে জীবনে কোনোদিন করেনি। ইহান যখন রাতে ফোন টিপছিল তখন তার বাবা আসে, এসে বলল, এই নে তোর 10,000 টাকা। ইহান তার বাবার দিকে তাকিয়ে বলল, কিসের 10,000 টাকা? ইহানের বাবা অবাক হয়ে বলল, তুই না কুয়াকাটা যাবি বন্ধুদের সাথে? ইহান তার বাবার চোখের দিকে তাকিয়ে বলে, বাবা আগে আমি জানতাম না টাকা ইনকাম করা কত কষ্টের, তাই তোমার কাছে এত কিছু আবদার করতাম, এই 3 দিনে বুঝতে পারছি টাকা ইনকাম করাটা কতটা কষ্টের। যে আমি কিনা 3 দিনে 5,000 টাকা ইনকাম করতে পারলাম না, সে আমি কিনা 2 দিনের জন্য 10,000 টাকা কীভাবে আবদার করি? এত টাকা খরচ করা আমার মতো নিম্নবিত্ত পরিবারের জন্য অপচয় ছাড়া কিচ্ছু না। ইহানের কথা শুনে তার বাবা বলল, তোকে এত পণ্ডিতগিরি করতে হবে না, বন্ধুরা ঘুরতে যাচ্ছে, তুইও যা, সমুদ্রের বিশালতা দেখলে তোর ভালো লাগবে। ইহান বাবার হাত ধরে বলল, বিশালতা দেখতে সমুদ্রে যেতে হয় না, বাবার চোখের দিকে তাকালেই বিশালতা দেখা যায়। খাবার টেবিলে যখন সবাই খাচ্ছে তখন ইহান বলল, বাবা দোকানে 2টা কর্মচারী রাখার কোনো দরকার নেই, আজকে থেকে আমি বসব। ইহানের কথায় তার বাবা কোনো উত্তর করল না, শুধু তার মাকে বলল, তরকারিতে এত ঝাল দিয়েছ কেন, ঝালে চোখে মুখে পানি চলে আসছে। ইহান জানে তরকারিতে ঝাল হয়নি, তার বাবার চোখের পানি যে ভিন্ন। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, খুব ভালোবাসি বাবা তোমাকে।